বই পড়ি পাঠাগার গড়ি, এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদারে উনছুটি গ্রামে উনছুটি আদর্শ পাঠাগারে যাত্রা শুরু হয়েছে। এ সময় আলোচকরা বলেন, জনসাধারণের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করা এবং বই পড়ার মাধ্যমে জ্ঞানকে সার্বজনীন করার লক্ষ্য নিয়েই উনছুটি আদর্শ পাঠাগার প্রতিষ্ঠিত করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজসেবক এম এ আউয়াল খান, উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী আহা, মোহাম্মদ ইসমাইল মাস্টার সহ অন্যান্যরা।